মধ্যে যদি আপনি স্বাভাবিক ছোট্ট নৌকা বানিয়ে পাঠান দেখা যাবে কি যাবে না? কথা বলেন দেখা যাবে কি যাবে না? দেখা যাবে। ঠিক একইভাবে নদীর মাঝে যদি আপনি ছিদ্র রেখে অক্সিজেন ঢোকার ব্যবস্থা করে দেন তাহলে সেই ছিদ্রপথে যেমন অক্সিজেন ঢোকার সম্ভাবনা আছে সেই ছিদ্রপথ উল্টে গিয়ে পানি ঢুকে এই বাক্সটির ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে এমন কঠিন পরিস্থিতিতে না বাক্সটি খোলা রাখা যাবে অক্সিজেন ঢোকার জন্য, আবার বন্ধ করে দিলে অক্সিজেন না ঢুকে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা যদি নজর দিয়ে তাকাই, বাহ্যিক দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে পৃথিবীর সিদ্ধান্ত ফয়সলা দিবে এই বাচ্চাটাকে এই বাক্সের ভিতরে ঢোকার পর বাঁচিয়ে রাখার কোনো পথ নাই। কিন্তু যেখানে কোনো পথ থাকে না সেখানে কার পথ শুরু হয়ে যায়? যেখানে সাহায্য সকল সাহায্য বন্ধ হয়ে যায় সেখান থেকে কার সাহায্য শুরু হয়ে যায়? আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালামের বা নিজের নজরে বিশ্বাস না করে খবরে বিশ্বাস করেছেন, আর খবরে বিশ্বাস করার কারণে তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন কে? রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী সন্তানকে ছোট্ট একটি বাক্সের মধ্যে প্যাকেট করে সাগরের মধ্যে ফেলে দিলেন। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই সন্তানটি আপনার গর্বে আপনার ফেরাউন আপনার প্রাসাদেই বড় হবে। ফেরাউন বুঝতে পারতেছে না কেমন করে আমার প্রাসাদে বড় হবে। রব্বুল আলামিন এই সাগরের বাক্সটিকে ভাসাইতে ভাসাইতে, আগে রাজপ্রাসাদগুলো সাগরের তীরে হতো, পৃথিবীর সকল শহর নদী কিংবা সাগরের তীরে হয়, ঢাকা শহর বুড়িগঙ্গার তীরে, আপনার অস্ট্রেলিয়ার সিডনি শহর সিডনি নদীর তীরে, এভাবে প্রত্যেকটা বিখ্যাত শহরগুলো নদীর তীরে হয়, যাতে করে আকাশপথ জলপথ রেলপথ সমস্ত যোগাযোগ ব্যবস্থাগুলো নিশ্চিন্তে নিরাপদে করা যায়। এজন্য শহর এবং নগর কিংবা রাজপ্রাসাদগুলো গড়ে ওঠে নদী কিংবা সাগরকে কেন্দ্র করে। এছাড়াও নদীর তীরের বাড়ি আর সাধারণ মরুভূমির বাড়ি কিংবা সাধারণ এলাকার সমতল ভূমির বাড়ি দুইটার মধ্যে কোনটার প্রাধান্য বেশি? নদীর তীরের বাড়ি প্রাধান্য বেশি, সৌন্দর্য বেশি। আল্লাহ পাক যেখানেই জান্নাতের কথা বলেছেন সেখানেই বলেছেন জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদেরকে আমি যে জান্নাত দিব প্রত্যেকটা জান্নাতের পাশে নহর আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জান্নাতের পাশে আল্লাহ পাক নহর রেখে দিবেন। লেকপাড়ের বাড়ির দাম বেশি। প্রিয় বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন ফেরাউনের রাজপ্রাসাদটিও ছিল সাগরের তীরে, যেটা ছোট নদীর পাশে চলে গিয়েছে সাগর থেকে। সেখান থেকে ধীরে ধীরে বাক্সটি ভাসতে ভাসতে আমাদের আসিয়া আলী হাসসালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন কিন্তু মুমিনা ছিলেন, যদিও কাফেরের স্ত্রী, তার অন্তরে ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সেই ফেরাউনের বিবি স্ত্রী আসিয়া, আমরা জানি বিকাল বেলা সকলেই একটু বিনোদন করার জন্য বিকালে হাঁটতে বের হয়, কিংবা নদীর প্রফুল্ল ফুরফুরে হাওয়া খাওয়ার জন্য, মেজাজটা ফুরফুরে করার জন্য ভ্রমণে বের হয়। ফেরাউনের স্ত্রী সেদিন নদীর তীরে বসেছিল, হঠাৎ করে দেখে সুন্দর একটি বাক্স তার সামনে এসে ভিড়েছে। ব্যাপার কি দেখেন, এটা তো অন্য কোথাও ভিড়তে পারত, অন্য কোথাও না ভিড়ে ফেরাউনের স্ত্রীর হাতের সামনে এই বাক্সকে নিয়ে আসছেন কে? বন্ধুরা, আমার ফেরাউনের স্ত্রী বললেন বাক্সটা নিয়ে আসো, কি আছে? খুলে দেখে চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একটা সন্তান। মনে রাখবেন পৃথিবীর সকল নবী সুন্দর ছিলেন, কোন অসুন্দর মানুষকে আল্লাহ পাক নবী বানান নাই। পৃথিবীর সকল নবী সুপুরুষ ছিলেন, শক্তিশালী ছিলেন, কোন দুর্বলকে আল্লাহ পাক নবী বানান নাই। এজন্য বিশ্ব নবী বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ ইনদাল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক দুর্বলদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, কমু আজসামাকুম বিরিয়াদ তোমরা শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরকে সবল করো, কারণ যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন মুমিনদের শক্তি দেখে তারা যেন এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে না পারে। এজন্য আল্লাহ পাক বলছেন শক্তিশালী হও, লা ইউহিব্বুল্লাহু দাঈফ। বন্ধুরা, যখন সেই বাক্সটা খোলা হলো, নবীরাই সবসময় সুন্দর, আবার তিনি হলেন মুসা নবী, সন্তানের দিকে চোখ যাওয়ার পরে বিবি আসিয়ার মনটা পানির মতো নরম হয়ে গেল, ভালোবাসায় সিক্ত হয়ে গেল। কারণ বিবি আসিয়ার গর্ভে কোনো সন্তান হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন কেন হয় নাই, ফেরাউন বাহিরে যতই দাদাগিরি করুক না কেন বউর কাছে আসতে সে কাপড়ের তেনার মতো নরম হয়ে যেত। বউর কাছে আসলে বাল্ব কি ফিউজ, সেখানে আর কোনো কাজ চলে না, সে নপুংসক ছিল,
আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসুন সেই মহান রব্বি করিমের দরবারে প্রাণ খুলে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবা মুবারাকান ফীহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম যে সকল প্রশংসা একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এবং এই বিষয়টিকে রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন সালাতের মাঝে আমাদেরকে 52 বার পড়তে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেন? সেই আলমে আরওয়াহে যে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। রব কাকে বলে তার অর্থ আমরা জেনেছিলাম, যিনি খালেক, যিনি স্রষ্টা, যিনি বিধানদাতা, যিনি প্রতিপালনকারী, যিনি রিজিক দাতা, অর্থাৎ সৃষ্টিকুলের পৃথিবীর মাঝে তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যত কিছুর প্রয়োজন তার সকল কিছুর যিনি ব্যবস্থা করেন তিনি কে? এটা আওয়াজ করে বলেন কে? এজন্যই সূরা ফাতিহার অনুবাদ কবি কত সুন্দর করে বলেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তাহলে প্রশংসা একমাত্র কার করতে হবে? কোনো সন্দেহ আছে? তাহলে আরেকটা আওয়াজ করে বলেন, প্রশংসা একমাত্র কার করতে হবে? কেন? তিনি রব্বুল আলামিন, তিনি আমাদের পালন কর্তা, তিনি আমাদের একমাত্র বিধানদাতা, তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক, তিনি আমাদের রিজিক দাতা। আমি কি করতে পারবো আর কি করতে পারবো না সে বিষয়গুলোকে নির্ধারণ করে দেন যে মহান রব, তার নাম কি? আল্লাহ পাক। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন জীবনের ব্যবস্থাপনাকে এমন ভাবে সাজিয়েছেন যেহেতু তিনি আমাদেরকে প্রতিপালন করেন। বলুন তো, ছেলের প্রতি মা বাবার আদর বেশি নাকি মাসির আদর বেশি? মা বাবার আদর বেশি। বলে যে মায়ের আদরের চাইতে যদি মাসির আদর বেশি হয়ে যায়, ডালমে কুচ কালা হয়। ঠিক একইভাবে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে প্রতিপালন করেছেন, তিনি তার সৃষ্টির প্রকাশ ঘটানোর জন্য সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ এও বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, আমরা ইমানদার কিনা? তাহলে আমরা কাকে ভালোবাসি? তা আওয়াজ করে বলেন, কাকে ভালোবাসি? আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে যাকে আমরা বেশি ভালোবাসি এটাই দাবি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। এবং এটাই সত্য, সমস্ত সৃষ্টিকুলের চাইতেও মাখলুককে, মুমিনকে, মানুষকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে পৃথিবীর চলার পথ কি নিষ্কণ্টক করার জন্য আমার চলার পথে কি প্রয়োজন কি প্রয়োজন নয়, আমার কি লাগবে আর কি লাগবে না, সে বিষয়ে আমাদের প্রতি সবচেয়ে দরদবান আর স্নেহশীল কে? আল্লাহ পাক। এজন্য যদি পৃথিবীর অন্য কোনো মতবাদ এসে বলে আল্লাহর তো বিধানে তোমাদের কল্যাণ নাই, আমারটা মানো তোমার কল্যাণ হবে, বুঝতে হবে মার চাইতে মাসির দরদ বেশি। যদি অন্য কেউ বলে আল্লাহর দেওয়া বিধান এখন চলে না, আমারটা চলে, তাহলে বুঝতে হবে তুমি ধ্বংসের পথের দিকে যাচ্ছ। কারণ যিনি তোমার সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে তার চেয়ে শ্রেষ্ঠ রব আর কেউ হতে পারে?
কিন্তু আমরা ভুলে গেছি, যেহেতু রব ভালোবাসেন, একটা সন্তান যখন ছোট থাকে তখন সে জানে না কিসে তার কল্যাণ কিসে তার অকল্যাণ। তাই ছোট্ট বাচ্চা বাবা যখন স্কুলে মাদ্রাসায় পাঠাইতে চায় সে যেতে চায় না, কান্না করে, সকালে ঘুম থেকে উঠতে দেরি করে, বাবা কি করে ধমক দেয়, মাঝে মাঝে শাসন করে, কখনো ব্যাত দিয়ে দু একটা বাড়ি মারে, তারপরেও তাকে তার মনের অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাসায় পাঠায় কি পাঠায় না, কথা বলেন পাঠায় কি পাঠায় না, এটা কি বাবার জুলুম নাকি ভালোবাসার প্রকাশ? ভালোবাসার প্রকাশ, কারণ এখানে শাসন না করে তাকে যদি এই শিক্ষা ব্যবস্থায় উত্তীর্ণ না করা হয়, শিক্ষিত না করা হয়, তাহলে জীবন চলার পথে অনেক কিছু সে জানবে না এবং সুন্দর একটি জীবন সে পরিচালনা করতে পারবে না। ঠিক একইভাবে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, অনেক কিছু আমাদের বুঝে আসবে না, কিন্তু পৃথিবীর যেহেতু তিনি স্রষ্টা, জানেন কোথায় কোন কলকব যা নাড়াইলে পৃথিবী সঠিকভাবে চলবে, কোন বিধানটা দিলে মানুষ সুখী হবে, কোন কাজটা করলে মানুষ নিরাপত্তা পাবে, কোন আমলটা করলে সে দুনিয়ায় মুক্তি পাবে, আখেরাতে নাজাত পাবে, কোন কাজটা করলে তার পারিবারিক জীবনে শান্তি আসবে, তার স্ত্রী পরকীয়ার রোগে আক্রান্ত হবে না, তার সন্তানগুলো তার অবাধ্য হবে না, তার অনুসারীরা তার মুখের উপরে কথা বলবে না, বরং তাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে মেনে চলবে, এই সমস্ত কৌশল এবং বিধানগুলো যিনি জানেন সেই মহান রবের নাম কি? আল্লাহ। কিন্তু এবার চিন্তা করেন, আমরা কি সেই আল্লাহকে রব মানতেছি নাকি দুনিয়ার অনেক বস্তুকে রব মানতেছি? এই জন্য যেহেতু আমাদের দেখার শক্তি কম, আমাদের শোনার শক্তি কম, আমাদের অনুভূতি ত্বক স্পর্শের শক্তি কম, আমাদের স্বাদ আস্বাদন জিহ্বার শক্তি কম, আমাদের নাক ঘ্রাণ শোষণের শক্তি কম, ফলে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন করি সেই অর্জিত জ্ঞান যেহেতু সর্বক্ষণ সর্বসময় সর্বস্থানে সর্বকালে সঠিক সিদ্ধান্ত প্রদান করতে অক্ষম, ফলে পৃথিবীর চলার পথে নিশ্চিত নিশ্চিত্র নিরাপদ ব্যবস্থাপত্র যদি কেউ দিতে পারে সেই মহান রবের নাম কি? সেই মহান রবের নাম আল্লাহ, রব্বুল আলামিন, আমাদের রব, যিনি আমাদেরকে ছোট্ট বাচ্চার চেয়েও বেশি মহব্বত করে পালন করে বড় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুরা আমার, যেই কথা বলছিলাম, এজন্য নিরাপত্তা পেতে হলে নজরে নয় খবরে বিশ্বাস করতে হবে, মনে আছে? নজরে নয় খবরে বিশ্বাস করতে হবে। এখন যদি আমার ভূমিকা বুঝে থাকেন তাহলে এটাও বুঝতে পারবেন কেন নজরে নয় খবরে বিশ্বাস করতে হবে। বলেছিলাম নজর মানে হলো আমি দেখি যা বলে না, নজর লেগেছে মানে চোখ লেগেছে, নজর লেগেছে মানে কি লেগেছে? চোখ লেগেছে। নজর মানে হলো আপনি যা দেখেন তার উপর সিদ্ধান্ত গ্রহণ করে আপনি পৃথিবীতে চলবেন। কিন্তু আমরা একে একে উদাহরণ দিয়ে এসেছি, পৃথিবীর যারা সফল মানুষ ছিলেন, যারা নবী ছিলেন, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন, তারা পৃথিবীর চলার পথে নিজের নজরের প্রতি বিশ্বাস না করে রব্বুল আলামিনের দেওয়া খবরের প্রতি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ বলেন, নিজের নজরের প্রতি বিশ্বাস না করে কার খবরের প্রতি বিশ্বাস করেছেন? আওয়াজ করে বলেন কার? হাতটাকে আকাশের দিকে উঠায় বলেন কার? আল্লাহ পাকের খবরের প্রতি বিশ্বাস করেছেন। এজন্য তাদের জীবনকে সফলতা সাকসেস দিয়ে ভরিয়ে দিয়েছেন কে? জীবনের চলার পথে কখনো ব্যর্থতার মুখ তাদের দেখতে হয় নাই। খোদার কসম খেয়ে বলি, ঠিক একইভাবে বর্তমান পৃথিবীর মানুষ যদি তাদের নিজেদের নজরকে বাদ দিয়ে আল্লাহ পাকের দেওয়া খবর, আল্লাহ পাকের দেওয়া কোরআন, আল্লাহ পাকের দেওয়া ওহির জ্ঞান, আল্লাহ পাকের দেওয়া দিক নির্দেশনাকে মেনে চলে, সেই মুসলিম জাতিকেও কখনো ব্যর্থতা এবং অসফলতার পথ দেখতে হবে, তাদেরকে সর্বস্থানে সর্বকালে সর্বজায়গায় সর্বক্ষেত্রে সফলতা দান করবেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, ফেরাউন ফরমান জারি করলো, তার জ্যোতিষীদেরকে খবর নিয়ে দেখতে পেল যে ভবিষ্যতে একটি সন্তান জন্ম হবে যে তার রাজত্বকে গ্রাস করে ফেলবে, মনে আছে? যে তার রাজত্বকে গ্রাস করবে। পৃথিবীতে ক্ষমতা স্থায়ীর বিভিন্ন দিক থাকে, কেউ ক্ষমতা স্থায়ী করে গোয়েন্দা বিভাগের মাধ্যমে, কেউ ক্ষমতাকে স্থায়ী করে বহিঃশক্তির মাধ্যমে, কেউ ক্ষমতাকে স্থায়ী করে প্রশাসনের মাধ্যমে, কেউ ক্ষমতাকে স্থায়ী করে তার আমলা কর্মকর্তাদের মাধ্যমে, কিন্তু ফেরাউন তার ক্ষমতার খবর নিত জ্যোতিষীদের মাধ্যমে। কাদের মাধ্যমে? জ্যোতিষীদের মাধ্যমে। জ্যোতিষী বললো, ফেরাউন বললো, তোমরা একটু চাঁদের সাথে মিলিয়ে তারার সাথে মিলিয়ে দেখো যে আমার রাজত্ব কতদিন। জ্যোতিষীরা বলল, একটা শিশু বনী ইসরায়েলে জন্ম নেবে,
তার বড় হওয়া যতদিন আপনার রাজত্বের সময় ততদিন, সে যখন বড় হয়ে যাবে আপনার রাজত্বকে টুকরো টুকরো করে ধ্বংস করে সাগরে ভাসিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কি না? যখন জ্যোতিষীদের এই খবর পেল, পাওয়ার পরে ফেরাউনের ঘুম হারাম হয়ে গিয়েছে, ফরমান জারি করে দিল যে বনী ইসরায়েলের গর্ভে কোন ছেলে সন্তান জন্ম নিতে পারবে না, যদি জন্ম নেওয়া হয় তাকে জবাই করা হবে। পবিত্র কোরআন বলছে সূরাতুল বাকারা, ইউযাব্বিহুন আবনাআহুম ওয়াইস্তাহইউন নিসাআহুম, তারা তাদের সন্তানদেরকে জবাই করত, ছেলে সন্তানদেরকে জবাই করত, আর নারী সন্তানদেরকে জিন্দা রাখত, কেন? দাসী রূপে গ্রহণ করার জন্য। এভাবেই এক জুলুমের পরম ইস্টিম রুলার তারা শুরু করে দিল। যখন অবস্থা এমন, কিন্তু বলুন তো পৃথিবীর মানুষ যা চায় তা হয় নাকি রব যা চায় তা হয়? কোনটা হয়? রবেরটা। কোনটা হয়? ভুলে যাবেন না তো, ভুলে যাবেন না তো, মনে রাখবেন, রব যা চায় তাই হয়। তিনি জানেন কেমন করে ঘটাতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগেও সমস্ত আসমানি ধর্মের অনুসারীরা জেনেছিল যে একজন নবী আসবেন যিনি সমগ্র পৃথিবীর মধ্যে তার রাজত্ব কায়েম করবেন। তারা আগে থেকেই চেষ্টা করেছিল। ওই যে হিরাক্লিয়াসের ঘটনা বলেছিলাম, বাইতুল মুকদ্দাসের ভূখণ্ডে আকাশের নক্ষত্র দেখে বলে দিয়েছে শেষ নবী মুহাম্মদের আগমন ঘটে গেছে মক্কার বুকে, কনফার্মেশন করার জন্য। সে মক্কার কোন বেদুইন ব্যবসায়ীকে ডাক দিয়েছিল, তাদের মধ্যে পৌঁছেছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে 10টি প্রশ্ন করেছে, প্রত্যেকটা প্রশ্ন বুখারী শরীফের কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমার নবীর কাছে ওহির আগমন শুরু হয়েছিল। সেই অধ্যায়ে আবু সুফিয়ানকে রোমের বাদশাহ, ইতালি, বর্তমান ইতালি ইউরোপের অংশ, সেই রোমের বাদশাহ হিরাক্লিয়াস, যাকে আরবিতে হিরাকেল বলা হয়, সে প্রশ্ন করেছিল 10টা, আর আবু সুফিয়ান সেই 10টা প্রশ্নের উত্তর দিয়েছিল। বলুন তো, আবু সুফিয়ানও যখন মুহাম্মদ নবীর খবর পায় নাই, কিন্তু মুহাম্মদ যে সত্য নবী এবং তিনি দুনিয়াতে চলে এসেছেন আকাশের নক্ষত্র দেখে এই খবরটা বলে দিয়েছে একজন খ্রিস্টা ছিল, কেমন করে ইসলামকে নিশ্চিহ্ন করে পৃথিবীর বুকে খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠিত করা যায়। এই সংঘাত একদিনের নয়, এই সংঘাত জন্মলগ্নের পূর্ব থেকেই, এই সংঘাত সৃষ্টির শুরু থেকেই। একইভাবে ফেরাউন চেষ্টা করলো বনী ইসরায়েলের সমস্ত নারীদেরকে হত্যা করার, পুরুষদেরকে হত্যা করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আপনারা জানেন নারী পুরুষে সন্তান আসার জন্য বিশেষ একটি ব্যবস্থার কি হয় প্রয়োজন হয়, বিশেষ একটি মুহূর্তের প্রয়োজন হয়। সেই মুহূর্তটিকে বন্ধ করার জন্য সে ফরমান জারি করেছে যে নারী আর পুরুষ একসাথে থাকতে পারবে না। সিদ্ধান্ত নেওয়ার পর নারীদের জন্য আলাদা তাবু করলো, পুরুষদের জন্য আলাদা তাবু করলো। এখন নারীদের তাবুতে প্রধানের দায়িত্ব দেওয়া হলো হযরতে মূসা আলাইহিস সালামের মাকে, আর পুরুষদের তাবুতে প্রধান দেখাশোনা যে পরিচালন দায়িত্ব করবে, তাদের কি প্রয়োজন, কখন কি কোথায় যাবে, এই ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্ব যাকে প্রদান করা হয়েছে তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালামের বাবা ইমরান। সুবহানাল্লাহ। দায়িত্ব দেওয়ার পর তারা এই ক্যাম্পের নারীদের কি পুরুষদের সাথে আসতে দিত না? পুরুষ ক্যাম্পের কোন পুরুষকে নারীদের ক্যাম্পে যেতে দিত না। কঠোর ব্যবস্থাপনায় দিন চলতে লাগলো। কিন্তু আল্লাহ পাক যাদের মাধ্যমে এই পৃথিবীতে মূসাকে পাঠাবেন তাদেরকেই তো আল্লাহ পাক পরিচালনার নেতৃত্ব দিয়ে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার প্রতিদিন রাত্রে ফেরাউনের কাছে রিপোর্ট পেশ করতে হতো। একদিন তাদের সেই আনন্দঘন মুহূর্তটি সম্মিলন হয়ে গেল, হওয়ার ভূমি তাকে বড় করলেন কোন সেনবী, যে নবীর একটা থাপ্পড়ে মানুষ সাথে সাথে মারা যায় সেই নবী, বিশাল শক্তিধর নবীকে এমন এক গর্বে বড় করলেন যে গর্বের মাঝে সন্তান আছে কিনা পৃথিবীর মা ছাড়া আর কেউ জানতে পারে নাই, মা ছাড়া আর কেউ বুঝতে পারে নাই। বনী ইসরায়েলের প্রত্যেকটা মানুষের সামনে দিয়ে তিনি হেঁটেছিলেন, কারণ ওই যে বলেছিলাম ছাড়বেন, এই মহান শক্তি আমার কার আছে। হয়ে গেল ডেলিভারি হওয়ার পরে মূসা আলাইহিস সালামের মা সন্তানকে লুকিয়ে লুকিয়ে 2 মাস পর্যন্ত দুধ পান করালেন। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠিয়ে দিলেন, আসমানি ফরমান পাঠিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ,
আমি মুসার মায়ের কাছে ওহী পাঠাইলাম যে তুমি তাকে দুধ পান করাও। সুবহানাল্লাহ, কতদিন? দুই মাস পর্যন্ত তাফসীরের মাঝে এসেছে, দুই মাস পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা জন্মের পরে তাকে নিজের বুকের দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কারণ এই সাহস উনি পাইতেন না। ফিরাউনের শাসনকার্যের যে কঠিন পরিস্থিতি ছিল, এত বড় সাহস, সিদ্ধান্তহীনতায় তিনি ভুগতেছিলেন, কি করবেন, সন্তানকে কিভাবে বাঁচাবেন? কারণ আমরা বর্তমান সময়ে যে শাসন দেখি, এর চেয়েও শতগুণ বেশি কঠোর শাসন ছিল তখনকার শাসন, এর চেয়েও কঠিন ছিল। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন স্বয়ং মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ পাক নিজেই বলছিল, ওহাইনা, আমি ওহী পাঠাইছি মুসার মায়ের কাছে, ইলা উম্মি মুসা, উম্মুন, আমরা আম্মু বলি আরবিতে, উম্মুন, উম্মি মুসা, মুসার আম্মুর কাছে আল্লাহ পাক ওহী পাঠাইয়া দিলেন। কি ওহী? আরির দিই, তুমি তাকে দুধ পান করাও। তাফসীরের মাঝে লেখে এই সময় হলো দুই মাস। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি বিসাহিল, যখন তুমি তাকে ভয় পাবা, যখন আশঙ্কা করবা, আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, আর তাকে লুকিয়ে রাখা যাবে না, তখন তার মধ্যে যদি আপনি স্বাভাবিক ছোট নৌকা বানিয়ে পাঠান, দেখা যাবে কি যাবে না? কথা বলেন, দেখা যাবে কি যাবে না? দেখা যাবে। ঠিক একইভাবে নদীর মাঝে যদি আপনি ছিদ্র রেখে অক্সিজেন ঢোকার ব্যবস্থা করে দেন, তাহলে সেই ছিদ্রপথে যেমন অক্সিজেন ঢোকার সম্ভাবনা আছে, সেই ছিদ্রপথ উল্টে গিয়ে পানি ঢুকে এই বাক্সটির ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই? আছে। তাহলে এমন কঠিন পরিস্থিতিতে না বাক্সটি খোলা রাখা যাবে অক্সিজেন ঢোকার জন্য, আবার বন্ধ করে দিলে অক্সিজেন না ঢুকে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে না? নাই? আছে। আমরা যদি নজর দিয়ে তাকাই, বাহ্যিক দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে পৃথিবীর সিদ্ধান্ত ফয়সলা দিবে এই বাচ্চাটাকে এই বাক্সের ভিতরে ঢোকার পর বাঁচিয়ে রাখার কোনো পথ নাই। কিন্তু যেখানে কোনো পথ থাকে না, সেখানে কার পথ শুরু হয়ে যায়? যেখানে সাহায্য, সকল সাহায্য বন্ধ হয়ে যায়, সেখান থেকে কার সাহায্য শুরু হয়ে যায়? আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালামের বা নিজের নজরে বিশ্বাস না করে খবরে বিশ্বাস করেছেন, আর খবরে বিশ্বাস করার কারণে তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন কে? রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী সন্তানকে ছোট্ট একটি বাক্সের মধ্যে প্যাকেট করে সাগরের মধ্যে ফেলে দিলেন। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই সন্তানটি আপনার গর্বি, আপনার ফেরাউন, আপনার প্রাসাদেই বড় হবে। ফেরাউন বুঝতে পারতেছে না কেমন করে আমার প্রাসাদে বড় হবে। রব্বুল আলামিন এই সাগরের বাক্সটিকে ভাসাইতে ভাসাইতে, আগে রাজপ্রাসাদগুলো সাগরের তীরে হতো, পৃথিবীর সকল শহর নদী কিংবা সাগরের তীরে হয়, ঢাকা শহর বুড়িগঙ্গার তীরে, আপনার অস্ট্রেলিয়ার সিডনি শহর সিডনি নদীর তীরে, এভাবে প্রত্যেকটা বিখ্যাত শহরগুলো নদীর তীরে হয়, যাতে করে আকাশপথ, জলপথ, রেলপথ, সমস্ত যোগাযোগ ব্যবস্থাগুলো নিশ্চিন্তে নিরাপদে করা যায়। এজন্য শহর এবং নগর কিংবা রাজপ্রাসাদগুলো গড়ে ওঠে নদী কিংবা সাগরকে কেন্দ্র করে। এছাড়াও নদীর তীরের বাড়ি আর সাধারণ মরুভূমির বাড়ি কিংবা সাধারণ এলাকার সমতল ভূমির বাড়ি, দুইটার মধ্যে কোনটার প্রাধান্য বেশি? নদীর তীরের বাড়ি প্রাধান্য বেশি, সৌন্দর্য বেশি। আল্লাহ পাক যেখানেই জান্নাতের কথা বলেছেন, সেখানেই বলেছেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, মুমিনদেরকে আমি যে জান্নাত দিব, প্রত্যেকটা জান্নাতের পাশে নহর আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জান্নাতের পাশে আল্লাহ পাক নহর রেখে দিবেন, লেকপাড়ের বাড়ির দাম বেশি। প্রিয় বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন ফেরাউনের রাজপ্রাসাদটিও ছিল সাগরের তীরে, যেটা ছোট নদীর পাশে চলে গিয়েছে সাগর থেকে, সেখান থেকে ধীরে ধীরে বাক্সটি ভাসতে ভাসতে আমাদের আসিয়া আলী হাসসালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন কিন্তু মুমিনা ছিলেন, যদিও কাফেরের স্ত্রী, তার অন্তরে ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সেই ফেরাউনের বিবি স্ত্রী আসিয়া, আমরা জানি বিকাল বেলা সকলেই একটু বিনোদন করার জন্য বিকালে হাঁটতে বের হয়, কিংবা নদীর প্রফুল্ল ফুরফুরে হাওয়া খাওয়ার জন্য, মেজাজটা ফুরফুরে করার জন্য ভ্রমণে বের হয়। ফেরাউনের স্ত্রী সেদিন নদীর তীরে বসেছিল, হঠাৎ করে দেখে সুন্দর একটি বাক্স তার সামনে এসে ভিড়েছে। ব্যাপার কি দেখেন, এটা তো অন্য কোথাও ভিড়তে পারতো, অন্য কোথাও না ভিড়ে ফেরাউনের স্ত্রীর ঘাটের সামনে এই বাক্সকে নিয়ে আসছেন কে? প্রিয় বন্ধুরা, আমার ফেরাউনের স্ত্রী বললেন, বাক্সটা নিয়ে আসো, কি আছে? খুলে দেখে চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একটা সন্তান। সুবহান,
মনে রাখবেন, পৃথিবীর সকল নবী সুন্দর ছিলেন, কোন অসুন্দর মানুষকে আল্লাহ পাক নবী বানান নাই। পৃথিবীর সকল নবী সুপুরুষ ছিলেন, শক্তিশালী ছিলেন, কোন দুর্বলকে আল্লাহ পাক নবী বানান নাই। এজন্য বিশ্ব নবী বলেছেন, আল মুমিনুল কবিয়ু খায়রুম মিনাল মুমিনিল দাঈফ ইনদাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক দুর্বলদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন, কবু আজামাকুম বিরিয়াদাতিল বাদানিয়া, তোমরা শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরকে সবল করো। কারণ যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখন মুমিনদের শক্তি দেখে তারা যেন এই জমিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে না পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, শক্তিশালী হও, লা ইউহিব্বুল্লাহু দাঈফ। বন্ধুরা, যখন সেই বাক্সটা খোলা হলো, নবীরাই সবসময় সুন্দর, আবার তিনি হলেন মূসা নবী। সন্তানের দিকে চোখ যাওয়ার পরে বিবি আসিয়ার মনটা পানির মতো নরম হয়ে গেল, ভালোবাসায় সিক্ত হয়ে গেল। কারণ বিবি আসিয়ার গর্ভে কোনো সন্তান হয় নাই। মুফাসসিরিন কেরাম বলেন, কেন হয় নাই? ফেরাউন বাহিরে যতই দাদাগিরি করুক না কেন, বউর কাছে আসতে সে কাপড়ের তেনার মতো নরম হয়ে যেত। বউর কাছে আসলে বাল্ব কি, ফিউজ, সেখানে আর কোনো কাজ চলে না। সে নপুংসক ছিল, অক্ষম পুরুষ ছিল এই জন্য। কিন্তু মুফাসসির কেরাম আরেকটা চমৎকার তথ্য বলেছেন, স্পষ্ট সহি হাদিসের মাঝে এসেছে, সহি হাদিস যে আসিয়া আলাইহাসসালামকে আল্লাহ পাক জান্নাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। যে পুরুষ বিশ্ব নবীর স্ত্রী হবেন তাকে কি কোনো কাফের স্পর্শ করতে পারে? ফিরআউনের মতো কোনো কাফের স্পর্শ করতে পারে না। এই জন্য সে অন্য যেখানেই যেমন হোক না কেন, আল্লাহ পাক বিবি আসিয়ার সামনে ফিরআউনকে কাপড়ের তেনার মতো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বিবি আসিয়া যখন সন্তানের দিকে তাকালেন, তার কলিজা ভালোবাসায় পড়ে উঠল, তিনি তার প্রতি মমতাময়ী হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফিরাউন দেখে বলল, ফিরাউন দেখে প্রথমেই বলছে, এটাই তো মনে হয় সেটা, মানে আমার ঘাটে আসবো কি লেগা, কয় ছেলে না মেয়ে, দেখ দেখে যে ছেলে, কয় কোনো সন্দেহ নাই, এই ছেলেটাই মনে হয় আমার রাজত্ব দখল করবে। চোরের মনে পুলিশ, পুলিশ তার তো ভয় যে তার রাজত্ব দখলকারী সেই ছেলেটাকে আবার এসে যায়। বিবাসিয়া বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ছোট্ট একটা পোলা, দেখবেন পৃথিবীর রাজা বাহাদুর যতই বাহিরে অনেকে বাঘ থাকে, বউর কাছে আসলে অনেকে বিলাই হয়ে যায় কি যায় না, সেখানে আর কোনো কারিগরি চলে না, সবাই ঠান্ডা হয়ে যায়। যত বড় বুজুর্গ হোক আর যত বড় পাওয়ারফুল নেতা হোক না কেন, বউর কাছে আসতে সবাই কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক একই ভাবে ফিরাউন যখন স্ত্রী আসিয়ার কথা শুনলেন, তখন বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? ছোট্ট একটা ছেলে কথা বলতে পারে না, নবজাত, তো সে কি করে তোমার রাজত্ব দখল করতে পারে? যা শোনো, ছেলেটা অনেক সুন্দর, আমাদের তো সন্তান হয় না, রাজ্যের অধিকারী লাগবে না, উত্তরাধিকারী লাগবে না, হয়তো সে আমাদের কোনো উপকার করবে। পবিত্র কোরআন বলছে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। বিবি আসিয়ার এই কথা শুনে ফেরাউন যতই ক্ষমতাধর হোক, যখন সন্তানের কথা শুনেছে, আবার ছেলেটা সুন্দর, তখন তার অন্তরে পিতৃত্বের যে মায়া, ভালোবাসা, এটা জাগ্রত করে দিয়েছেন কে? আল্লাহ পাক জাগ্রত করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরে তাহার 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াখুযুহু আদুবুল লি ওয়া আদুবুল লাক। আহ, কত চমৎকার করে বলছেন, কয় এই মূসাকে কে গ্রহণ করেছে জানো? আমার, আমি আল্লাহর শত্রু এবং তোমার শত্রু ফেরাউন মূসাকে নিজে সন্তান হিসেবে গ্রহণ করেছে। সমস্ত কারিগরি কার হাতে? বিশ্বাস নজরে না খবরে, কথা বলেন নজরে না খবরে, খবরের মধ্যে বিশ্বাস করতে হবে। নজরের মধ্যে বিশ্বাস করলে কখনো সফলতা লাভ করা সম্ভব হবে না। খবরের পর নজর, খবরের পর করবে সেই নজর, কখনো পৃথিবীতে সঠিক দর্শন হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। শুধু তাই নয়,
আমার শত্রু নেওয়ার পর শত্রু তো কখনো শত্রুকে প্রতিপালন করবে না, কিন্তু রব্বুল আলামিন ইনস্ট্যান্ট সেই জায়গার মধ্যে ফেরাউনের অন্তরে আল্লাহ পাক মূসার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি তো নবী, ছোটকালেও বুঝে কি বুঝেন না, বুঝতে পারেন? একদিন ফেরাউন আদর করতেছে, ঠাসায় দিছে এক থাপ গালের মধ্যে। এখন এটা তো সাধারণ পুরুষ না, কে নবী? আল্লাহর নবী সাধারণ কোন পুরুষ নয়, অসাধারণ। এমনি 40 জন পুরুষের শক্তি, তাহলে যে বাচ্চার শরীরে 40 জন পুরুষের শক্তি আছে, থাপ্পড়টা কেমন হয়েছে চিন্তা করেন। ফেরাউনকে ব্যাপার কি, বড় মানুষ তো ক্রোধে আমরা থাপ্পড় দিয়ে এরকম মাথা ঘুরাইতে পারে নাই, সব তো সরিষা ফুল দেখতেছি, মনে হচ্ছে এটাই সেই আসিয়া। তুমি কাকে ধরে এনেছো? এই মনে হয় আমার রাজত্বের বিনাশ করে ছাড়বে। বিবি আসিয়া বললেন, তুমি কি পাগল হয়েছে? এখনো তোমার মাথার মধ্যে এটাই আছে, হাজার হাজার বাচ্চারে জবাই করছো, কত মেয়েদেরকে দাসী বানাইছো তুমি, আর এখনো তুমি আছো সেই সন্তানের খোঁজে? এ তো আমাদের কাছেই, কিছু করলে তো আমরা দেখবই। কয় না, এই সেই ছেলে, এই সেই ছেলে। বিবি আসিয়া বলেন, তাহলে একটা পরীক্ষা করো। সে তো বুঝে না, ছোট্ট না বলো, তার সামনে এক জায়গায় একটা ই দাও, আগুন দাও, আরেক জায়গায় স্বর্ণ দাও, দেখো সে কোনটায় হাত দেয়। কোন কোন বর্ণায় আসছে ফুল দাও, যে হোক বর্ণনার পার্থক্য হতে পারে, কিন্তু এক জায়গায় আগুন ছিল, কয়লা ছিল, চলন্ত কয়লা, আরেক জায়গায় স্বর্ণ কিংবা ফুল। তো তিনি তো নবী, ছিলেন কি ছিলেন না, কোনটা আগুন আর কোনটা ফুল, কোনটা কাঁটা আর কোনটা সুন্দর প্রস্ফুটিত পুষ্প, এই জিনিস চিনার সমজ বুঝ ক্ষমতা তাকে দান করেছেন কে? আল্লাহ পাক। এখন তিনি তো হাতটা নিতেছিলেন কোথায়, ফুলের দিকে কিংবা স্বর্ণের দিকে, আগুন তো তিনি ধরবেন না। ফেরাউন তো খালি ক্ষেপতেছে, যত হাব যাচ্ছে ফুলের দিকে অথবা স্বর্ণের দিকে, ফেরাউনের রাগের প্যারামিটার উপরের দিকে উঠতেছে, থার্মোমিটার উপরের দিকে উঠতেছে, সে তো অবাক, এখনই খেয়ে ফেলবে। যখন ধরতে যাবে এই মুহূর্তে আল্লাহ পাক বলেন, জিব্রাইল আর বসে থাকিস না, তাড়াতাড়ি দৌড়ায় পৃথিবীর বুকে যা, আমার নবীরে বাঁচা। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন সাথে সাথে মুসার হাতটাকে ধরে আগুনের মধ্যে লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে লাগায় দেওয়ার পর মুসা নবী সেই জ্বলন্ত কঙ্গারটা নিয়ে নিজের, জ্বলন্ত কয়লাটা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, তার জিহ্বা পড়ে গেছে। এজন্য কোরআন শরীফে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে তুতলামি ছিল হালকা, তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না, কারণ ওই যে শৈশবকালে তিনি মুখের মধ্যে আগুন দিয়েছিলেন, তার জিহ্বা পড়ে গিয়েছে, তাই তিনি আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করতেন, সবাই পড়ুন, রব্বি রাহানি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাকের কাছে বলতেন, ও গো আমার রব, আমার বক্ষটাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। প্রিয় বন্ধুরা, আমার যে ফেরাউন মূসাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আল্লাহ পাকের খবরে বিশ্বাস করার কারণে, আল্লাহ পাকের খবরে বিশ্বাস করার কারণে সেই ফেরাউনের ঘরের মধ্যেই মূসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করেছেন কে? বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার বিচারে এটা কখনোই সম্ভব ছিল না, এজন্য যত অসম্ভবের কারিগর তিনি কে? আল্লাহ পাক হলেন সকল অসম্ভবের কারিগর। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে দুনিয়ায় মুসলমানরা তাদের ক্ষমতা ফিরে পাবে না, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে মুসলমানদের সুপার পাওয়ার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু খোদার কসম খেয়ে বলি, মুসলমানরা আজ যদি আল্লাহ পাকের খবরের উপর বিশ্বাস করে, নজরকে ত্যাগ করে আল্লাহ পাকের খবরের উপর বিশ্বাস করে, তাহলে তাদেরকে আবার সারা বিশ্বের সুপার পাওয়ার বানিয়ে দেবেন কে? আল্লাহ পাক বানিয়ে দিবেন। তিনি পারেন, তিনি পারেন, তিনি পারেন। পৃথিবীর পরতে পরতে ইতিহাসের বাঁকে বাঁকে সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ পাক প্রমাণ ছাড়াই পারেন, এটা তার সৃষ্টিগত, এটা তার সত্তাগত বৈশিষ্ট্য। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করাই সৃষ্টির ক্ষমতা রাখেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক সমস্ত তার সিফাত গুলো সেগুলো প্রকাশ করা ছাড়াই সেগুলো তার মাঝে কি বিদ্যমান, আল্লাহ পাকের কোন সিফাত থাকার জন্য সেটার প্রকাশের কোনো প্রয়োজন নাই। তারপরেও মানুষ তো বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন সময় সেটা প্রমাণ করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বারবার প্রমাণ করে দেখিয়েছেন, কিন্তু দেখেন এখানে আল্লাহ পাক দেখতেছেন যে মূসা আলাইহিস সালাম বড় হচ্ছে ফেরাউনের কোলে,
কিন্তু মুসাফাকে মুসা আলাইহিস সালামের মায়ের মন তো অস্থির হয়ে গিয়েছে। পবিত্র কোরআন বলছে আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবতি বিহি লাউলা আন দাবতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন যে মুসা আলাইহিস সালামের মায়ের মনটা খালি শূন্য হাহাকার করে উঠেছে নবীর মতো। এত চমৎকার শিশু কি মা কখনো ছেড়ে থাকতে পারে? পারে না। পবিত্র কোরআন বলছে যদি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের মনটাকে শক্ত করে না দিতেন তাহলে সে প্রকাশ করে দিত এটা আমারই সন্তান। জারি করলেন রব্বুল আলামিন, কমান্ড জারি করলেন, মুসাকে বলে দিলেন পৃথিবীর কোন মেয়ের দুধ তুমি পান করবে না, কারণ সন্তান পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ের দুধের প্রয়োজন আছে না নাই। মায়ের দুধ 2 বছর পর্যন্ত অ্যাক্টিভ শিশুর জন্য সুপার ফুড, সবচেয়ে সেরা খাবার। নিয়ম হলো শিশু 2 বছর পর্যন্ত শুধু মায়ের দুধ খাবে। আবার শুনেন, নিয়ম হলো শিশু 2 বছর পর্যন্ত শুধু মায়ের দুধ আর পানি খাবে। একটা শিশু বড় হওয়ার জন্য 2 বছর পর্যন্ত মায়ের দুধ ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নাই। এজন্য আগের যুগে ধাত্রীর নিয়ম ছিল, এটাই সুন্নাহ। ধাত্রীর নিয়ম ছিল স্ত্রী সন্তান প্রতিপালন করবে, এটা সুন্নাত নয়, করলে ভালো। কিন্তু সুন্নাহ হলো, সুন্নাহ হলো যে জন্ম রাজায়। এদিক দিয়ে আল্লাহ পাক মুসাকে বললেন কোন মায়ের দুধ পান করবে না। রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল যে কে রাজার ছেলেকে দুধ পান করাতে পারবে। লক্ষ লক্ষ মেয়েরা লাইন লাগায় দিল, কিন্তু যেই মুহূর্তে মুসার আলাইহিস সালামের মুখকে বুকের মধ্যে লাগায়, স্তনের মাঝে লাগায়, মুসা আলাইহিস সালাম সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, কারো দুধ পান করছে না। মুসা আলাইহিস সালামের বোন, বড় বোন, সে সাগরের পার দিয়ে বাক্সের সাথে আসছিল। কোথায় যায় বাক্স? সে খবর পেয়েছে আশপাশে গিয়েছে। কয়েকদিন পর সে আবার খবর নিতে গেছে, একদিন পরে যে কি অবস্থা, গিয়ে দেখে দুধ মায়েদের ধাত্রীদের লাইন লেগে গেছে, কিন্তু এই সন্তান কারো দুধ পান করে না। তাহলে কি হবে? যখন বুঝতে পারলো আসলেই করবে না, আর তারা তো ইমানদার ছিল, তারা বুঝতে পেরেছে খেলা কা আল্লাহ পাকের, তখন সেই মুসা আলাইহিস সালামের বোন বললেন যে আমার কাছে একজন ধাত্রী মায়ের পরিচয় আছে, পৃথিবীর সকল সন্তান তার বুকের দুধ পান করে। যখন এই কথা বললো, বলে সে আবার কে? প্রথমে বলার মধ্যে এমন ভাব প্রকাশ করেছিল যে মনে হয়েছিল এই মহিলাটি তার মা, কিন্তু পরে বললো আরে না, আমি সেটা বুঝাতে চাই নাই। কিন্তু সেই মায়ের বক্ষের দুধ অনেক উর্বরা, পৃথিবীর সকল বাচ্চাই এর দ্বারা পুষ্টি সমৃদ্ধ হয়ে বেড়ে উঠে এবং তাদের গঠন লালন পালন সুন্দর হয়। তখন বলো ঠিক আছে যাও তাকে নিয়ে আস। নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে বুকের মধ্যে নিয়ে মুখ লাগালেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন। যে ফিরাউন বনি ইসরায়েলের ঘরে ঢুকে ঢুকে সন্তানদেরকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ পাক বলেন ও মুসার মা, তুমি নজরে বিশ্বাস না করে আমার দেওয়া খবর মতো চলো, তাকে নদীতে ফেলে দাও, আমি মুসাকে তোমার কোলেই ফিরিয়ে দেব। শুধু ফিরিয়ে দেব না, তুমি নিজের মা নিজের সন্তানকে দুধ পান করাবে, আবার রাজকোষ থেকে এক্সট্রা ভাতা তোমাকে প্রদান করা হবে। আলাদা ভাতা, রাজকীয় খাদ্য ব্যবস্থাপনা এবং বিশাল অঙ্কের ভাতার ব্যবস্থা করে দিয়েছেন কে? তাহলে বিশ্বাস নজরে না খবরে। কথা বলেন, বিশ্বাস নজরে না খবরে। খবরুর রাসূল, খবরুল্লাহ, আল্লাহ এবং তার রসুলের খবরে যখন বিশ্বাস করব, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমরা আল্লাহর প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলার কারণে জগতের বস্তুর প্রতি আমাদের বিশ্বাস চলে গেছে। এই জন্য সন্তান নিতে গেলে বলা হয় কি খাওয়ামো, ইনকাম তো কম, অথচ জনসংখ্যা যখন বাড়ে তার রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ পাক। বিবরণ অনেক আছে। আজকে আমাদের কাছে রব হয়ে গেছে আমার অফিস। রব যদি তোমার আল্লাহ হতো, বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকতো, তাহলে আজানের ধ্বনি যখন কোন মুমিনের কানে যায় সে আল্লাহকে বিশ্বাস করে ঘরে বসে থাকতে পারত? আজানের ধ্বনি যখন কোন মুমিনের কানে যায় সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, আল্লাহকে বিধান দাতা বিশ্বাস করে, আল্লাহকে তার প্রতিপালক বিশ্বাস করে সে অফিসের টেবিলে বসে থাকতে পারত না? রব যদি বিশ্বাস করত, তাহলে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ঘুষ গ্রহণ করতে পারত না? খোদার কসম খেয়ে বলি ঘুষের মাঝে বরকত নাই,
তোমার অধিক ইনকামের মাঝে বরকত নাই বরকত এমন এক জিনিস কোন টাকা চাই আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুখ দ্বারা সমৃদ্ধ করতে পারেন আর যদি বেবরকতি থাকে কোটি টাকার মালিক হবা দুনিয়ায় তোমার মুখের মধ্যে পাইপ ঢুকে আর তরল পানি খাওয়ানো হবে বিস্তার মধ্যে পড়ে থাকতে হবে না বউয়ের কাছে যাইতে পারবা না নিজের ইচ্ছামতো খাইতে পারবা তাহলে কোটি টাকার মালিক হয়ে এমন লাঞ্ছনাময় জিন্দেগির কি দাম থাকতে পারে কোনো দাম নাই এজন্য সুখ শান্তি পেতে হলে একমাত্র আমাদের কাদের কাছে যেতে হবে আল্লাহ আল্লাহ পাকের কাছে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নি শাইইন ইল্লা ইনদানা খাজাইনু আমরা তো মনে করি মানি ইজ দা গড পৃথিবীর গড আজকে টাকাকে মনে করা হচ্ছে অথচ টাকাই সবচেয়ে বড় ধোকার মধ্যে পড়ে আছে কিভাবে চাহি মাত্র ইহার বাহক দিতে বাধ্য থাকিব তাহলে কি দিতে বাধ্য থাকিবে বিশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে তাহলে আমি যে এক হাজার টাকার নোট দিচ্ছি এটা কি টাকা না অর্থনীতি বলে এটা টাকা না এটা টাকার দলিল এটা টাকার কি দলিল তাহলে টাকা কি ওই যে ব্যাংকার আছে জিজ্ঞাসা করে এর বিপরীতে স্বর্ণ এবং রূপা দিতে বাধ্য থাকিবে পৃথিবীর আসল টাকা হলো স্বর্ণ এবং রূপা কিন্তু পৃথিবীর মুদ্রা ব্যবস্থায় যে পরিমাণ অর্থ কাগজের টাকায় ছাপানো হয়েছে তার 35% স্বর্ণ ব্যাংকের কাছে জমা নাই তাহলে যে কোনো সময় যদি পৃথিবীর অর্থব্যবস্থা ধসে পড়ে ইউ ক্যান ইমাজিন আপনি কি ধারণা করতে পারেন কোটি টাকার মালিক কোটিপতি হয়ে যাবে যে একশো কোটি টাকার মালিক তার কাছে হয়তো 30 কোটি টাকার সম্পদ থাকতে পারে বাকি সব বাতিল হয়ে যাবে এবার চিন্তা করে দেখেন আপনি তাসের ঘরের উপর আছেন ইসরায়েলের ইহুদিরা এটা বুঝতে পারছে তাই তারা তাদের দেশে স্বর্ণের কয়েন চালু করে দিছে পৃথিবীর সকল স্বর্ণ তারা নেয় স্বর্ণ দিয়ে তারা লেনদেন করে কারণ তারা জেনেছে ভবিষ্যতের যে কঠিন সময় আসছে সরকার যেভাবে অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য নিচের রিজার্ভের চাইতে অতিরিক্ত টাকা ছাপাচ্ছে এই ফাঁস যখন গুমর ফাঁস হয়ে যাবে খোদার কসম খেয়ে বলি সমস্ত পৃথিবীর অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়ে যাবে একদিন ক্যালকুলেশন সেটা আমরা আরেকদিন আলোচনা করব আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা যে কথা বলতেছিলাম এজন্য আমরা মনে করি মানি ইজ দা গড নো মানি ইজ দা গড মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তার দাওয়াতি কাজ শুরু করেছিলেন তখন কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না কিন্তু সমস্ত পৃথিবীর টাকা ওনাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে এনে দিয়েছেন কে মানি ইজ দা গড কারণ কি আল্লাহ পাক মানুষকে আল্লাহর প্রতিনিধি করে জমিনের মধ্যে পাঠাইছে যখন খলিফা থাকে না যখন প্রধান থাকে না প্রধানের অধিকারী প্রধানের দায়িত্বশীল প্রধানের কার্যক্রম পরিচালনা করে তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের উপর রাজত্ব করার জন্য আল্লাহ পাক নির্বাচন করেছেন কাদেরকে কথা বলেন কাদেরকে মানুষকে পৃথিবীর রাজা আল্লাহ পাক মানুষকে বানাইছে গড এখানে খালেক অর্থে না গড তো ইংলিশ গড শব্দ মানে হলো পৃথিবীর অধিপতি পৃথিবীর ক্ষমতাধর আল্লাহ পাক মানুষকে বানিয়েছে ও মানুষ তুমি ভুলে গেছো তুমি নিজের ক্ষমতা ভুলে গিয়ে বলছো মানি ইজ দা গড নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ ছুড়ে ফেলেন এই ভ্রান্ত চিন্তা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেন এই চিন্তা যতদিন আপনাদের মস্তিষ্কে থাকবে খোদার কসম খেয়ে বলি আপনাদের কখনো লাভ করতে পারবেন আল্লাহ পাক বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু জগতের যত কিছু আছে ভালো করে শুনে নেন জগতের যত কিছু আছে সমস্ত কিছুর ভান্ডার আমি আল্লাহর হাতে রেখে দিছি আমি আল্লাহর হাতে সব কিছুর ভান্ডার তুমি কার কাছে যাও ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরি মালুম এবং সেগুলোকে আমি পরিমাণ মতো নাজিল খনিজ পদার্থ বাড়তেছে পৃথিবীর উপকরণ বাড়তেছে এতগুলা কোথ থেকে আসে মহাকাশ থেকে আল্লাহ পাক পদার্থ পাঠাইতেছেন সুবহানাল্লাহ ওয়ানজালনা মাহুল হাদিদ আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আকাশ থেকে লোহা নাজিল করি লোহা পৃথিবীতে থাকে না আসমান থেকে সেই লোহাকে পাঠান কে এজন্য পৃথিবী সম্প্রসারিত হচ্ছে মানুষ যত বাড়বে তার রিজিকের ব্যবস্থা করবেন কে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করবে না জন্ম হওয়ার পর একটা সন্তানকে জীবন্ত দাফন করা যেই কথা মায়ের গর্ভে যাওয়ার পর তার গর্ভ খালাস করে হত্যা করা একই কথা দুটাই অপরাধ এটা যেমন আল্লাহর বিধানেও অপরাধ দুনিয়ার বিধানেও এটা প্রশংসাযোগ্য কাজ না অপরাধ কথা বলেন না কেন প্রশংসাযোগ্য কাজ না অপরাধ অপরাধ কেন করছি কে ভুলে গেছি আল্লাহর দেওয়া বিধানকে ভুলে গেছি প্রিয় বন্ধুরা আমার এজন্য আল্লাহ পাক বলছে আমার কাছে যা আদুআ মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ আর দোয়া ও সিলাহুল মুমিন
দোয়া হলো মুমিনের হাতিয়ার। আমার কাছে যেহেতু সবকিছুর খাজানা, আর আমি যেহেতু সবকিছু নাজিল করি, তোর যখন যেটা প্রয়োজন চাবি কার কাছে? আর যখন আমার কাছে চাবি, সেটার ব্যবস্থা করে দিব কে? আমি আল্লাহই করে দিব। এই জন্য দেখবেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কোন এলাকায় বৃষ্টি হয় না, তখন তোমরা সালাতুল ইস্তিসকা বৃষ্টি হওয়ার নামাজ পড়ো। সেই এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করবেন কে? আমাদের দেশেও কিছুদিন আগে গত সিজনে বৃষ্টি হয় না অনেকদিন, কিন্তু কয় জায়গায় বৃষ্টির নামাজ হয়েছে পড়তে দেখছেন? বললে বলবে হুজুর নতুন কিছু বলে, এই হুজুর কোত্থেকে আইলো? প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম এমন করতেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস থাকা চাই, কারণ বিশ্বাসের মধ্যে মুক্তি আর নাজাত। খবরে যদি বিশ্বাস না হয়, আল্লাহকে যেমন দেখা যায় না, আল্লাহর খবরের সত্যতাও বিশ্বাস করা ছাড়া কখন দিন পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর খবরে বিশ্বাস করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামের সময় যখন এরকম বৃষ্টি হতো না, তারা খালি ময়দানে গিয়ে দুই রাকাত নামাজে দাঁড়ায় যাইতো, তারা যখন আসমানের দিকে হাত তুলতো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করতেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? গত কিছুদিন আগে আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, পুরো খরা চলে গেছে, সমস্ত মুজাহিদিনরা পাহাড়ের উপত্যকার মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ওই এক সপ্তাহের মধ্যে পুরো আফগানিস্তান বৃষ্টিতে ভেসে গেছে। সুবহানাল্লাহ, আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিছেন কে? আজকে তুরস্কের জিডিপি আমেরিকা কমায় দিছে, তার টাকার মানকে কমায় দিছে, তুরস্কের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু আফগানিস্তান এটা করে না, কারণ আফগানিস্তান বিশ্বাস করে না, মানি ইজ দ্য গড, কিন্তু তুরস্ক বিশ্বাস করে, তাই তুরস্কের সেখানে কলকাঠি তারা নাড়তে শুরু করেছে। এই জন্য প্রিয় বন্ধুরা, যদি সফলতা পেতে চাও, দুনিয়ার অর্থনীতি, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার সমাজনীতি, দুনিয়ার জীবননীতি, দুনিয়ার পরিবার নীতি, এই সমস্ত কিছু থেকে বিশ্বাসকে উঠিয়ে তোমরা বিশ্বাস করো কার নীতির উপর? আল্লাহর নীতির উপর। যদি বিশ্বাসটা হয়, তাহলে ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন কে? প্রিয় বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিজিকের বরকত কেমন? তোমরা সন্তান গ্রহণ করো না, কারণ রবকে বিশ্বাস করতে পারো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজিকের মধ্যে কার উপর বিশ্বাস করেছেন? রাসূল বলেছেন, ওগো আল্লাহ, তুমি তাকে সন্তান দাও এবং রিজিক দাও। রিজিক আল্লাহ পাক এমন দিয়েছে, এখন তো কৃত্রিম ভাবে বিভিন্ন সময়ে ধান হয়, কিন্তু আগে হতো না। ঠিক একই ভাবে বছরে খেজুর হয় একবার, কিন্তু আল্লাহর রাসূল রিজিকের বরকতের জন্য রব্বুল আলামিন এমন বরকত দান করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে রিজিক আসতো, ফসল আসতো বছরে দুইবার। সুবহানাল্লাহ, একবারের ফসলে সারা বছরের ভরণ পোষণ যেখানে হয়ে যায়, দ্বিতীয়বার ফসল উদ্ধৃত থেকে যায়। প্রিয় বন্ধুরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তানে আল্লাহ পাক কেমন বরকত দিছে, আমার ঘরের মধ্যে রব্বুল আলামিন জীবিত থাকা অবস্থায় 100টা সন্তান দান করেছেন, নাতিপুতি সহ 100 জনকে তিনি দেখে গেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, আমি স্বর্ণের পাথর ভেঙেছি, যেই সাহাবারা রাসূলের কাছে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছে, সেই সাহাবাদের কাছে স্বর্ণের পাথরগুলো জমা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আমরা যখন আল্লাহর উপর বিশ্বাস করব, আল্লাহকে সিজদা করব, এই জন্য কবি বলেন, ও এক সিজদা জিসে তো গিরা সমঝতে হ্যায়, ও এক সিজদা জিসে তো গিরা সমঝতা হ্যায়, হাজারো সিজদো সে দেতা হ্যায় আদমি কো নাজাত। তুমি আল্লাহর কাছে একবার সিজদা দেওয়াকে কষ্টকর মনে করো, ঝুঁকে পড়া মনে করো, নিজের টাইম নাই, সময় নাই, কিন্তু বন্ধু, আল্লাহর কাছে একটাবার সিজদা না দিয়া তুমি তোমার প্রয়োজনকে পূর্ণ করার জন্য দুনিয়ার অফিসের দ্বারে দ্বারে যাচ্ছ, মানুষের কাছে কাছে যাচ্ছ, বড় লোকদের দুয়ারে দুয়ারে ঘুরতেছো, কিন্তু সেখানে তোমার প্রয়োজন পূরণ হচ্ছে না। কিন্তু যদি তুমি আল্লাহর কাছে এসে একটি সিজদা দিতা, তোমার জীবনের সকল প্রয়োজনটাকে পূর্ণ করে দিত কে? রিজিকের গল্পের অনেক বিষয় আছে। যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস করব, আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবেন কে? এই জন্য খবরে নয়, খবরে বিশ্বাস করতে হবে, নজরে নয়। সর্বশেষ ঘটনা, একজন উকিল ছিল, উকিল, আপনারা জানেন উকিলরা সত্য কথা বলতে পারে না, অধিকাংশ মিথ্যা কথা কি করতে হয়? বলতে হয়, নালে মামলা চলে না। একটা বিখ্যাত কবিতা আছে যেখানে বলছে, উকিলরা যখন আসছে, বলছে উকিলদের আগমন, একটা উকিল যখন হয়, শয়তান বলে আজকে আমরা সন্তানের অধিকারী হয়ে গেছি। তো আসলে একজন উকিল সে প্রতিজ্ঞা করছে, সে মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা। মামলা যখন মিথ্যা হয়, সে মিথ্যা মামলা গ্রহণ করে না। অবস্থা যখন এমন, তো মিথ্যা মামলা সে নিবে না। কিন্তু আপনারা জানেন আদালতে 60-70% মামলায় কি আসে? মিথ্যা আসে, কারণ যারা মিথ্যার অধিকারী তাদের কাছে অর্থ বেশি থাকে। এখন তো সেই উকিলের কাছে কোনো মামলা যাচ্ছে না, ধীরে ধীরে 2-3 মাস সে ডাইরেক্ট কথা, যখন বুঝে যে তুমি কোনো মিথ্যা মামলা নিয়ে আমার কাছে আসবে না, যদি মামলা মিথ্যা হয় আদালতে আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।
এখন তো সব ক্লায়েন্ট ছুটে যাচ্ছে, যেখানে তার 20,000, আজ থেকে 100 বছর আগের কথা, 20,000 টাকার অনেক দাম, 20,000 টাকা ইনকাম ছিল, সেখানে তার জিরোতে চলে আসছে। তার ওয়াইফ ছিল ডাক্তার, তো ওয়াইফ ভালো, একজন সৎ স্ত্রী ছিলেন, যেমন স্ত্রী থাকলে দুনিয়াটা স্বর্গ হয়ে যায়। ওয়াইফ বলছেন, ঠিক আছে, আপনি যখন এই মিথ্যার পেশা করবেন না, তাহলে এটা ছেড়ে দেন, অন্য ব্যবসা বাণিজ্য করেন। বলছে না যে আল্লাহর জন্য আমি সত্য বলার প্রতিজ্ঞা করেছি, সে আল্লাহ এর মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করবেন। শুধু সত্য মামলার পক্ষে লড়াই করে। তখন যারা একটু হুজুর টাইপের মাদ্রাসা মোল্লা মৌলবি, এদের কাছে টাকাও কম থাকে, মামলা লড়ার অত টাকা থাকে না। এখন যারা এই ধরনের দিনী পন্থী ধর্মীয় লোক, তারা চিন্তা করলো এই দিনদার লোকটাকে মামলা দিয়ে তাহলে অল্প টাকায় খালাস পাওয়া যাবে। ধীরে ধীরে তারা আসতে লাগলো, তার কাছে যখন মামলাগুলো আসতে লাগলো, অল্প ফিসে সে কাজ করতে লাগলো। এদিকে আদালতে যখন মামলা ওঠে, জজদাও জানে এই উকিল মিথ্যা মামলা নেয় না, 2-3 মিনিটের মধ্যেই তার পক্ষে ফয়সালা হয়ে যায়। যখন দেখলো বড় লোকরাও যেহেতু এই লোকটার কাছে গেলে মামলা জিতা যায়, আর আমার মামলা যেহেতু সত্য মামলা তাহলে তার কাছেই যায়, ধীরে ধীরে বড় বড় ক্লায়েন্ট গুলাও তার হাতের মধ্যে আসতে লাগলো। আল্লাহ পাক বলছে, যে আল্লাহকে ভয় করবে, পৃথিবীর সকল পথ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য আপন কুদরত দ্বারা রাস্তা ব্যবস্থা করে দেবে, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন। পবিত্র কোরআন বলছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুতরাং আমরা একমাত্র ভয় করবো কাকে? এটা আওয়াজ করে বলেন, কাকে? যখন আল্লাহকে ভয় করব, আল্লাহকে রব মানবো, দুনিয়ার আসবাবের থেকে নজর সরায়া, আমার নজর থেকে নজর সরায়া কার দিকে তাকাইতে হবে? আল্লাহর দিকে তাকাইতে হবে। বন্ধু, অনেক উদাহরণ ছিল, আল্লাহর খবরে বিশ্বাস করো, খোদার কসম খেয়ে বলি, দুনিয়ার জমি তোমার কারো কাছে মাথা নত করার প্রয়োজন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে রব মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।